আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে খুব ভালো একটা ট্রাস্টেড সাইট নিয়ে হাজির হয়ে গেছি। তো এটা খুব ভালো একটা ট্রাস্টেড সাইট। এখানে এই সাইটটা 2007 সাল থেকে কিন্তু পেমেন্ট করে আসছে, এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে পেমেন্ট করে আসছে। তো এখানে 2-4 লক্ষর পরেও কিন্তু মেম্বার আছে, এখানে কিন্তু কাজ করে তারা। তো এটা খুব ভালো একটা সাইট, সবাই এখানে কাজ করবেন, সবাই 100% পেমেন্ট পাবেন এখান থেকে। খুব ভালো একটা ট্রাস্টেড সাইট। তো সবাই এখানে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কী করবেন সব কিছু আমি বিস্তারিত বলে দিব ভিডিওতে। তো ভিডিওটা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনার ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন, এখানে কতজন কাজ করে এই ওয়েবসাইটটাতে, কতজন অনলাইনে আছে এখন, সব কিছু কিন্তু এখানে শো করবে। তো এই সাইটে সবাই কাজ করবেন। তো এখানে কত ডলার এখনও পর্যন্ত এখানে উইথড্র দিছে মানুষ, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এটা কিন্তু এত ডলার কিন্তু মানুষ এখান থেকে উইথড্র দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন এতগুলো কিন্তু কাজ আছে, অ্যাডভার্টাইজ এতগুলো কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন এখানে এতগুলো কিন্তু এখানে কাজ অ্যাভেলেবল আছে, তো আপনারা এখানে করতে পারবেন। তো উইথড্র নেওয়ার জন্য এই মাধ্যমগুলোতে আপনারা উইথড্র নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু 5টা মাধ্যম আছে, এই 5টা মাধ্যমে আপনারা উইথড্র নিতে পারবেন। এখন দেখাবো কীভাবে আপনারা অ্যাকাউন্টটা করবেন। তো অ্যাকাউন্ট করার সাথে সময় এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাদের এখানে, তো আপনারা এখানে আপনাদের ফুল নেমটা দিবেন, আর এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। তো আপনারা এখানে নেমটা আর ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে নিচেই ওই ঘরটা এখানে টিক দিয়ে, তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা ক্যাপচার আছে। এই ক্যাপচারটা কিন্তু সবাই বুঝবেন না, এখানে দেখেন উপরে কিন্তু তারা লিখে দিছে, এই ক্যাপচারটা উপরে কিন্তু এখানে লিখে দিছে কি রিলেটেড। তো এখানে আপনারা পড়ে তো সেইগুলোই সিলেক্ট করে নিচেই এখানে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার এটা অটোমেটিক হয়ে যাবে। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করার পর তো দেখতে পারেন আপনাদের ইমেইলে কিন্তু একটা কোড যাবে, ওই কোডটা কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু এখানে লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা লগইনে যাইয়ে এখানে আপনারা ইমেইল অ্যাড্রেসটা বসায়, তারপর এখান থেকে আপনারা কিন্তু ওই সেই ইমেইল অ্যাড্রেসে কিন্তু একটা কোড যাবে। আপনাকে সব কিছু দেখাবো। এখানে আপনারা জিমেইল অ্যাড্রেসটা দিবেন, আর এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের ওই ইমেইল অ্যাড্রেসে চলে যাবে, তারা কিন্তু পাঠিয়ে দিবে সেই এইটা দিতে হবে। তো এখান থেকে আপনারা সরাসরি ব্যাক চলে আসবেন। তো ইমেইলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু তারা একটা মেসেজ করে দিছে। তো এই মেসেজটার ভিতর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচেই দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু একটা দিয়ে দিছে, ওই পাসওয়ার্ডটা কিন্তু ওখানে দিয়ে লগ ইন করতে হবে, তা না হলে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না। তো অবশ্যই এখানে ওই পাসওয়ার্ডটা দিতে হবে, এটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দিতে হবে। আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে এখানে আপনারা এসে এই পাসওয়ার্ডের জায়গায় এটাকে আপনারা বসিয়ে দিবেন। ঘুরে দেওয়ার পর এখানে বন্ধুরা কিন্তু আবার এখানে ক্যাপচারটা দিতে হবে, এখানে কি রিলেটেড ক্যাপচারটা ওইখানে আপনার লেখা থাকবে, সেই রিলেটেড ওখানে কি করতে হবে এখানে। তো বন্ধুরা লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক রকম কাজ আছে এখানে, এখানে সব রকম কাজই পাবেন। এখানে দেখেন টেলিগ্রামের কাজ আছে, অনেক রকম কাজ আছে। তো এখানে দেখেন বিভিন্ন রকম ভাষায় কিন্তু লেখা আছে। তো এটা আপনারা প্রথমে ইংলিশ করে নেবেন। তো ইংলিশ করার জন্য কি করতে হবে, এখানে যে এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে এটাকে ট্রান্সলেট করে নিতে হবে প্রথমে। এই যে ট্রান্সলেট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ট্রান্সলেট ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো ইংলিশেতে আপনারা এখান থেকে বাংলায়ও কিন্তু করতে পারেন, সেই সিস্টেমটাও কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দেবো। তো মনে করেন যে টেলিগ্রামের একটা কাজ, এই কাজটা আপনারা করবেন, তো এই কাজটা করলে কিন্তু আপনারা এখান থেকে 300 সেন্ট পেয়ে যাবেন। তো এখানে এই কাজটার ধরেন এই কাজটা করবেন, তো এই কাজটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এখানে কাজটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা একটু নিচে চলে আসবেন। এরা কিন্তু এখানে দেখেন তাদের ভাষায় কিন্তু তাদের ভাষায় লেখা, এটা কিন্তু আপনাদের প্রথমে ইংলিশ করে নিতে হবে। ইংলিশ করার জন্য এখানে উপরে আবার থ্রি ডটে ক্লিক করে এটাকে আবার ট্রান্সলেট করে নেবেন।
ট্রান্সলেটর থেকে আমরা ইচ্ছে করলে এখান থেকে বাংলাও বানাতে পারেন। বাংলা বানানোর জন্য আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, তো এই অ্যাপসটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই অ্যাপসটার সাহায্যে কিন্তু আপনারা এখান থেকে এটাকে কিন্তু বাংলা করতে পারবেন। দেখেন এই যে তারা কিন্তু এই যে ডিটেলসগুলো দিয়ে দিছে, এখানে দেখতে পাচ্ছেন তাদের কাজের ডিটেলসগুলো দিয়ে দিছে, তাদের লিঙ্কটাই যাতে হবে যে করতে হবে। তো আপনারা যদি ইংলিশে না বোঝেন তো আপনারা এই অ্যাপসটার সাহায্যে দেখেন আমি এটার উপর ধরে রাখলাম এটা আমাকে প্রথমে সেট আপ করে নিতে হবে। তো আপনারা এটা সেট আপ করে নেবেন। বন্ধুরা এখন যদি আমি এটাকে যদি এর উপর রাখি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিক বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। তো এটা আপনারা ওখান থেকে সিলেক্ট সেট করে নিন। তো দেখতে পারবেন এটা কিন্তু বাংলায় হয়ে যাবে। আপনারা এটা এইভাবে রাখবেন, রাখার পরে দেখুন এখানে অটোমেটিক কিন্তু বাংলা হয়ে যাবে। তো আমার একটু নেটওয়ার্ক স্পিডটা স্লো, দেখেন এই যে এখানে কিন্তু সবকিছু দেখেন বাংলায় লেখা চলে আসছে। এভাবে আপনারা এখান থেকে এটা বাংলা করে করে এখান থেকে কিন্তু কাজ করতে পারবেন খুব সহজে। এটার পরে রাখলে অটোমেটিক এটা ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে। তো আপনারা যে কোনো লেখা যদি না বুঝতে পারেন তো এটা দিয়ে আপনারা ই করতে পারবেন। দেখেন স্ক্রিনশট সাইজে সব কিছু দেখেন এখানে কিন্তু ইয়ে যাবে। আপনার প্রথমে কাজটা করার জন্য এইটা এই লিঙ্কে ক্লিক করে আপনার টেলিগ্রামে যাইতে হবে, যাওয়ার পর এটা স্ক্রিনশট দিতে হবে। আপনারা এই এই কাজটা এখানে ভালো করে পড়লে আপনার সব কিছু বুঝতে পারবেন। তো এটা সবাই ভালো করে পড়ে নেবেন। আর যদি আপনারা ইংলিশে না পড়তে পারেন তাহলে এই অ্যাপসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে এই অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন। তো আপনারা এটা ইংলিশ ট্রান্সলেশন করে বাংলায় রূপান্তরিত করতে পারবেন। সবাই অ্যাপসটা ডাউনলোড করবেন। আর এখন কীভাবে উইথড্র নিতে হয় সব কিছু আপনাদের দেখাবো। এটা থেকে আমি ব্যাক চলে আসছি। দেখেন এখানে কিন্তু সব ক্যাটাগরির এখানে কাজ পাবেন। এখানে ইউটিউবের কাজ আছে, ফেসবুকের কাজ আছে। তো আপনারা এখান থেকে সহজগুলো করবেন। সহজগুলো করার জন্য এখানে সার্চ বারে ক্লিক করবেন। করার পরে তো বন্ধুরা আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই সার্চ বার আছে, এই সার্চ বারে কিন্তু ক্লিক করে আপনারা এখান থেকে কী কোন ক্যাটাগরি আপনারা কাজ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সহজ কাজগুলো আপনারা করতে পারবেন। তো এখানে থেকে দেখেন এখানে কিন্তু অনেক রকমের কাজ আছে, এখানে ইউটিউব আছে, এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইউটিউবের কাজ কিন্তু সহজ হয়, ইনস্টাগ্রাম আছে, টেলিগ্রাম আছে, ফেসবুক আছে, এগুলো জাস্ট সিলেক্ট করে আপনারা যেগুলো পছন্দ হয় যেগুলো এখান থেকে সব রিলেটেড কাজ পাবেন। তো এখান থেকে ডাউনলোড ফাইল আছে, তো এগুলো এখান থেকে সিলেক্ট করে তারা আপনারা এখানে টু অ্যাপ্লাই দিবেন, তাইলে আপনারা সেই রিলেটেড কাজগুলো এখানে পাবেন। তো আমি এটাকে এগুলো অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখি দেখতে পারবেন সবগুলো কিন্তু ওই রিলেটেড কাজ এখানে চলে আসবে। বন্ধুরা এখানে আসার পরে এইগুলো দেখেন কিন্তু তাদের ভাষায় কিন্তু লেখা চলে আসে। তো এখানে আপনারা ইংলিশ করে নেবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন সব কিছু কিন্তু ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। আর ইংলিশে না বুঝতে পারলে আপনারা ওই অ্যাপসটা দিয়ে এখানে আপনারা বাংলায় করে নিতে পারবেন। দেখেন এখানে কিন্তু চলে আসছে, ইউটিউবের কাজ চলে আসছে, ফেসবুকের কাজ চলে আসছে, দেখেন একটা ইউটিউবের কাজ আসছে। তো নিচেই আরও দেখেন আসছে, এখানে দেখেন ইউটিউব সাবস্ক্রাইব সব কিছু এখানে দেখবেন সব কিছু চলে আসবে। আপনারা ওখান থেকে যেটা সিলেক্ট করবেন এখানে কিন্তু সেটা চলে আসবে। দেখেন এখানে সব কিছু কিন্তু ইউটিউবের কাজ আসছে, ফেসবুকের কাজ আসছে। এখান থেকে আপনারা খুব ভালো পরিমাণে টার্নিং করতে পারবেন। দেখেন এখানে ছোটো ছোটো কাজ করে কিন্তু 100 সেন্ট এখান থেকে এইটার উপরে 120 সেন্ট কাজ করতে পারবেন। তো খুব ভালো পরিমাণে টার্নিং করতে পারবেন এখান থেকে। আর আপনাদের এখান থেকে ব্যালেন্সটা কীভাবে দেখবেন সেটা দেখাবো। তো বন্ধুরা ব্যালেন্সটা কোথায় দেখবেন আর কীভাবে টাকাটা উইথড্র নেবেন সেগুলো এখন দেখাবো। এখানে ব্যালেন্সটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে 3 ডট অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করে দিবেন। এখানে 3 ডট অপশনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 0 0 শো করেছে। তো এখানে আমি কাজ করিনি এখনও, তাই এখানে 0 0 শো করেছে। আপনারা যখন কাজ করবেন তাইলে এখানে আপনারা ডলারগুলো শো হবে। উইথড্র নেওয়ার জন্য সাথে আপনারা এখানে ক্লিক করে দিবেন, আপনারা ওইখান থেকে 4টা 5টা মাধ্যমে টাকাটা নিতে পারবেন। আপনাদেরকে আমি দেখাইছি এখানে কিন্তু এগুলোর মাধ্যমে আপনারা টাকাটা উইথড্র নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 0 0 রয়েছে, এখানে নিচেরটাই ক্লিক করে আপনারা উইথড্র নিতে পারবেন। তো সব কিছু এখান থেকে ডিটেলসগুলো দেখে পড়ে শুনে ভালোভাবে বুঝে তার কাজ করবেন। ভালো একটা রাইট, এটা কিন্তু অনেক আগে থেকে পেমেন্ট দিয়ে আসছে। তো এখানে হাজার হাজার মানুষ কিন্তু কাজ করে, আপনাদের তো দেখাইছি এখানে কত মানুষ কাজ করে।
তো বন্ধুরা এখানে কাজ করার জন্য আপনারা সিম্পলি এই থ্রি ডট অপশনে চলে যাবেন। থ্রি ডট অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা সব কিছু দেখার পরে এখানে আপনারা অ্যাকাউন্ট ডাটার উপর ক্লিক করে দিবেন। তারপর আবার আপনারা এখানে চলে আসবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো শো করবে, এখানে অ্যাকাউন্ট ডাটা এখানে ক্লিক করে ইনফরমেশন শোগুলো শো করবে। তো এখানে আপনারা কী করবেন, এখানে কাজ হয়ে যাওয়ার জন্য এই থ্রি ডট আবার চলে যাবেন। যাওয়ার পর তারপর বন্ধুরা আপনারা এইখানে ক্লিক করে দিবেন, এইখানে এটার উপর ক্লিক করে দিবেন, দেখাচ্ছি এটার উপর ক্লিক করে দিবেন। যার আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা আবার থ্রি ডটে চলে যাবেন। এই থ্রি ডটে যাওয়ার পর এখান থেকে দেখবেন একটা অপশন চলে আসছে, এখানে দেখেন মাই জব, কাজ করার জন্য এই মাই জবে চলে যাবেন। সরি উপরেরটা যাই হোক, দেখতে পারবেন এখানে আপনাদের সামনে অল কাজগুলো এখান থেকে চলে আসবে। তো আপনারা এখানে ট্রান্সলেট প্রথমে ইংলিশে করে নেবেন, তাদের ভাষায় কিন্তু কাজগুলো দেওয়া থাকবে প্রথমে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা থ্রি ডটে চলে যাবেন উপরে। এই থ্রি ডটে যেয়ে আপনারা উপরে থ্রি ডটে যেয়ে এখানে ট্রান্সলেট করে নেবেন ইংলিশে, তারপর আপনারা বাংলায় করে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন ইনকামের ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।